الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته أبنا كيمون أسين أمي الله رحمة أبنا در دو أنك بحلو أسي أمي أسك أبنا در كمبوتر بي توري কিভাবে অটোক্যাড 2009 ভার্সন টাস সেটআপ করে তা আপনাদেরকে আমি দেখাবো। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশের রেমিটেন্স সৈনিক, প্রবাসী এবং কৃষকদেরকে। আপনাদের অটোক্যাড 2009 সেটআপ করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম জানতে হবে। আমরা জানি কম্পিউটার অপারেটিং সিস্টেম দুটি, একটি হলো 32 এবং 64 বিট। আমি আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম আগে দেখবো, এটা দেখার নিয়ম হলো আমি এখান থেকে ডিসপ্লেসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এর ভিতরে আমি দেখতে পেলাম আমার অপারেটিং সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। এভাবে আপনার কম্পিউটার আপনার অপারেটিং সিস্টেমটা দেখতে হবে, কেননা অটোক্যাড 2007 এ আপনার 32 এবং 64 উভয়তে সেট আপ হয়। এখানে এই সফটওয়্যারটা 32 এবং 64 বিট দুইটাতে সেট আপ হয়, কিন্তু 2007 এর পর থেকে এর থেকে অদ্যাবধি 2020 ভার্সন পর্যন্ত আপনাকে দুইটা অপারেটিং সিস্টেম যে কোনো একটি আপনার কম্পিউটার অনুযায়ী আগে নির্ধারণ করতে হবে, না হলে আপনার সেক্ষেত্রে সেট আপ করতে পারবেন না। আমি যেহেতু আমার কম্পিউটার 64 বিট, সেক্ষেত্রে আমি 64 বিট 2009 সেট আপ করলাম। আমি আমার লিংকে দিয়ে দিব, এই ধরনের সফটওয়্যার পেতে পারেন, এই ধরনের পাইলে আপনি এক্সট্রাক্ট করে ফেলবেন, আর আমি এক্সট্রাক অলরেডি করে ফেলছি, সেক্ষেত্রে আপনি এই ধরনের পাইল পাবেন। এই ক্ষেত্রে আপনার সেট আপ এখানে আপনি ডাবল ক্লিক করবেন, অনুযায়ী ইস দিবেন, অনুমতি চাইলে ইস দিবেন, তারপরে কিছুটা সময় নিবে। আমি নেওয়ার পরে এই ধরনের সিস্টেম আসবে, তখন আপনি ইনস্টল প্রোডাক্টস ক্লিক করবেন, করার পর আপনি নেক্সট ক্লিক করবেন। কিছু সময় নিবে, তারপর এখান থেকে আপনি এখানে দিতেও পারেন বাংলাদেশ, না দিলেও সমস্যা নেই, আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করলাম, নেক্সট। তারপরে আপনার এখানে সিরিয়াল নাম্বার দেখবে, সিরিয়াল নাম্বার আমার মুখস্থ আছে, তারপরে এখানে আপনার এখানে সিরিয়াল নাম্বারটা নাই, সিরিয়াল নাম্বার দুইটা সিরিয়াল নাম্বার একটা আছে, একটা হলো 666-6969-6969 অথবা 3496969 এভাবে আপনি চারবার দিবেন, তারপর এখানে অটো চলে আসবে, তারপর আপনার এই গট গুলো সম্পূর্ণ পূরণ করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, তারপর নেক্সট দিব, তারপরে করে দিই, এই তিনটা এখন ইনস্টল করতে হবে, দেওয়ার পরে ইয়েস দিব। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা 2009 ইনস্টল করার সময় একটা বা 2009 টকের সেট আপ দেওয়ার সময় এখানে আপনার অনেকগুলো ইনস্টলেশন দেখবে, সেটা হলো এখন আমার এখানে নেট ফ্রেমওয়ার্ক 3.5 থেকে উপরে বা নিচে আপনার চাইবে, তখন আপনি এটা অনলাইন থেকে ইনস্টল করে ফেলবেন, আপনি অফলাইন ইনস্টলেশন আপনি অনলাইনে পাবেন। এই সমস্যাটা আপনার অধিকাংশ হবে 2009 উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, আপনাকে অবশ্যই অনলাইন থেকে এটা নামাইতে হবে। আর এখানে যদি একটু আমার এটা না থাকতো, তখন আপনাকে এখানে দিত যে এটা আপনি নেট ফ্রেমওয়ার্ক 3.0 থেকে উপরের ভার্সনগুলো বা 3.0 আপনার প্রয়োজন, তখন আপনি এখানে ডাউনলোড করে ফেলবেন। এই ডাউনলোডটা যদি আপনার না হয়, এই ডাউনলোডটা আপনার না হলে এখানে অধিকাংশ সমস্যা দিয়ে অনলাইন রাখবেন, রাখার পরে যদি না হয় তখন আপনি মাইক্রোসফট থেকে নামিয়ে ফেলবেন, অথবা অফলাইন দেখে দিবেন যে অফলাইন ডাউনলোড কোথায়, গুগলে আপনি সার্চ দিবেন, তখন ওখান থেকে নামিয়ে আপনি ইনস্টল করবেন 3.5 থেকে নেট ফ্রেমওয়ার্ক 3.5 থেকে উপর পর্যন্ত, তখন আপনি এটা করে ফেলবেন। আমি এই ধরনের ভিন্ন ধরনের কয়েকটা সমস্যা আমি পড়েছিলাম, অবশ্য আমি যদি ভবিষ্যতে ধরনের সুযোগ পাই আমি ইনশাআল্লাহ এটা দিব। সমস্যা কি কি ছিল, আমি অনেকগুলো সমস্যায় পড়ছি। আমি আজকে আপনাদেরকে 2009টা সেট আপ দিয়ে দিলাম। আর সেই ক্ষেত্রে যদি আমি পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার অটোক্যাড 2009, আমি যেহেতু এটা আমার
64 বিট, সেক্ষেত্রে আমি 64 বিট দিলাম, কিন্তু আপনার এভাবে আপনি, আমি আবার দেখাই, আপনি এখান থেকে দিস পিসি থেকে প্রপার্টিস, এখানে যে আপনি অপারেটিং সিস্টেমটা দেখবেন, যদি 32 বিট হয় অবশ্যই আপনাকে সফটওয়্যারটা 32 বিট নিতে হবে, সেটা আপনি অনলাইন থেকে নিতে পারেন। তবে আমি ক্র্যাক ফেজ গুলা যেমন 64 বিটের প্যাচটা নাও পাইতে পারেন, এটা আমি আবার ডিসক্রিপশনে দিয়ে দিব, ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব, তারপরে আপনার 32 বিটটাও দিয়ে দিব আপনাদের, সফটওয়্যারটা পাবেন কিন্তু প্যাচ গুলা একটু সমস্যা হতে পারে আপনাদের, আট পাই এগুলো তো ভালো। এখন আপনি 32 বিট, এখন অবশ্য কম্পিউটার 32 বিট তত একটা ছাড়া দেয় না, তারপর আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা অপারেটিং সিস্টেম যেটাই থাকুক ওইখানে দিয়ে দিবেন। আর আপনি অবশ্যই, আমি যে সিস্টেম আপনাদের দেখাইছি ওইটা 2009 এবং 7 ওইটাই আপনার কাজে লাগবে। দেখেন আমার ইনস্টলেশন হয়ে গেছে, তারপর আপনি এখান থেকে ফিনিশ দিবেন, অটোক্যাড যে একটা বই আসছে দেওয়ার পরে দেখেন আমার এখানে অটোক্যাড 2009 সেট আপ হয়ে গেছে। আমি এখন এটাকে, এটা সেট আপ দেওয়ার পরে আপনি সরাসরি ওপেন করতে পারবেন না, সে এটা ক্র্যাম আপনার যেহেতু ক্র্যাক ভার্সন, আমার সিরিয়াল নাম্বার এটা ট্রায়াল ভার্সন, আমি সিরিয়াল নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে আপনি এটা ওপেন করেন। আমি সরাসরি এটা ওপেন করলাম, যেহেতু এটা ট্রায়াল ভার্সন, এটাকে আপনি সিরিয়াল নাম্বার দিতে হবে। আমাদের অবশ্য একটা জিনিস আমরা জানি, সেটা হলো সারা পৃথিবীর যে হ্যাকার গুলো আছে, যারা হ্যাকার গুলো আছে তারা এটাকে এখানে ওকে দিবেন, আমাদের চালানোর জন্য এটা ক্র্যাক করে ফেলে, এখানে অ্যাক্টিভ প্রোডাক্ট ইয়েস দেওয়ার পরে আপনি এখানে দেখেন রিকোয়েস্ট কোড আসছে, তখন আমি এখান থেকে, এখান থেকে আমি এখানে ইনস্টল করে তারপরে আমি এখানে পেজটা আমি রান অ্যাডমিনিস্ট্রেটর, তারপর দেখেন এখানে আমার কন্ট্রোল সি দিবেন, তারপরে আপনার এখানে অথবা আমার এখানে আসলে এখানে ফেল দিয়ে দিবেন, তারপর আপনি নেক্সট দিয়ে দিবেন, ফিনিশ দিয়ে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেল, আমি হোয়াইট কেটে দিলাম। তারপর আপনাদের এই ধরনের ডিসপ্লে আসবে, আসার পরে আপনার কিছু প্রাথমিক সেটিং করতে হবে অটোকে চালানোর জন্য, একটু আমি দেখাইতেছি এগুলা আপনার। তারপরে আপনি নো ডোন্ট শো মি দিস এগেইন, এটা আপনি অবশ্যই দিবেন, তারপর ওকে দিব, দেওয়ার পরে একটু সময় নেবে, তারপরে বর্তমান যে সফটওয়্যারের ভিউ গুলা সারা পৃথিবীতে এখন সকল সফটওয়্যার এই ধরনের ভিউ নিয়ে আসছে, আইকন ভিত্তি নিয়ে আসছে। আমি এটাকে এখান থেকে এই সেটিং দেখেন, এখানে সেটিং অটোকে ক্লাসিক ভিউ, আমরা যে সচরাচর যেটার সাথে পরিচিত এটা হলো অটো ক্লাসিক ভিউ, দেওয়ার পরে আমরা এখান থেকে, এখান থেকে এই ধরনের এই ক্লাসিক ভিউটা আমাদের পরিচিত, তারপর আমি এটা, সেক্ষেত্রে আমি এখান থেকে টুলস অপশন, আমি অপশনে যাব অথবা ওপি এন্টার, যাওয়ার পর আমি ডিসপ্লে কালার, কালার থেকে আমি ব্ল্যাক দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, এফ দিয়ে দিব, ওকে দিয়ে দিব, তারপর আমি ওএস স্ন্যাপ সেটিং দিয়ে, তারপর সিলেক্ট অল দিয়ে দিব, এই কয়েকটা সেটিং অবশ্য করব। আমার ইনশাল্লাহ সেটআপ হয়ে গেছে, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।